যে কথা কইমাই টুকুর করে ভাইরাল সুমাইয়ারে লই বলে অনেকে হয়তো সিনে নেই সুমাইয়ারে বুঝিনি আঙ্গু কি কত গুণ ইউটিউবার আছে বড় বড় বলে হুনি হেতারা বলে হেতাগো বলে অনেক ভিউ হয় ফেসবুক ফেসবুকে ওনাদের পেজ আছে ইউটিউব ইউটিউব চ্যানেল আছে তো হেতারা ভাইরাল সুমাইয়াকে নিয়ে এমন নাচানাচি করতে আছে এই জগতের সুমাইয়া এই জগতের মধ্যে মনে হয় দুটো প্রাণী আছে সুমাইয়ার বাপ মা এই দুইজনে যে কি পরিমাণ মশাবি করতে আছে আমাদের বড় বড় ইউটিউবাররা যায় বেগুন ঝাঁকাই ফসছে চুমাইয়ার পিছনে আসসালামু আলাইকুম দর্শক ভাইয়া পুরা আসেননি বেলা ব্যক্তি নাই বেলা আছে আলহামদুলিল্লাহ দুই দিন পরে আইসি বেগুনি কিন্তু আরে কতগুলো খোঁজ নিয়েছেন আপু আনে কো আনে কো আনে আইয়ের নাকা তো এখানে ব্যস্ত আছিলাম সরি গো ভাই বোনেরা আজ আইসি এ চুমাইয়ার এলে এই কথা কইতে আইসি কিলে জানেন নি চুমাইয়া আমার অঞ্চলের মানুষ আমি পার্সোনালি একখানে খোঁজখবর লইছি একে দেখ তো এই চুমাইয়াটা কে আসলে আসল বিষয়টা কিতে এই চুমাইয়াকে নিয়ে যাবে কে এত নাচানাচি করতেছে আর এই চুমাইয়াকে স্টেশন থেকে তুলে আনি এমন চুল ফাঁকনা বানাই ফেলছে আঙ্গু কতগুণ ইউটিউবার মিলি মাইয়াগার ভবিষ্যৎ একবারে হুরাই নষ্ট করে দিতেছে বুঝছেন নি দর্শক ভাইয়া পুরা চুমাইয়ার এনারা কারা কারা সিনে এনারা হাত তোলা দিয়ে দর্শক মাইয়ার নাম হয়েছে সুমাইয়া বুঝছেন নি যেটা সুমাইয়া মাইয়ার বাপও কইতে পারে মাইয়ার মাও কইতে পারে দোনোটা হয়েছে মানে কোন ধরনের প্রাণী কোন জগতের প্রাণীর মধ্যে পড়ায় জানি না সুমাইয়ার বাবা মা দোনোটা যেমন মানে দেখতে তেমনি এডিনের আচার আচরণ দর্শক হেতারাও কিন্তু অশিক্ষিত মশিক্ষিত হয়েও কিন্তু সুমাইয়া উচ্চারণ করতে হারে আর আঙ্গু কত বড় বড় ইউটিউবাররা আছে না দৌড়াই দৌড়াই গেছে ইয়ানে বাপু রে কোন জেলার তাই কোন জেলা এককারে কোনে আর বাড়ির গেছে ইয়ানে বেগুন মিলি চলে গেছে ওকে যাই চুমাইয়া 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 সুমাইয়া উচ্চারণ করতে হারে না এদের বেলা লাখ লাখ ভিউ হয় চুমাইয়া দর্শক আবার আর একখান জিনিস দেখলাম এই মাইয়ের লই কি নাচানাচি কি নাচানাচি মাইয়া কতক্ষণ পরে এক ইন্টারভিউ দেয় কতক্ষণ পরে বাপের সামনে আরেক ইন্টারভিউ দেয় বাপের পিছনে দর্শক মাইয়াই গিয়ে বেলে রাস্তাঘাটে আন্ডি আন্ডি বেলে ফত শিশু আসিল গান টান গায় দুগাটে হইসা তুলি এই যে এলিয়ান এডা এটা কোন গ্রহতে আইসে সুমাইয়ার বাপ মা দোনোটা এডিরে নিয়ে নাকি এই সাত আট বছর হইব মেয়ের বয়স বয়সটা ঠিক করে কইতে পারে না কয় নয় দশ বছর হইব এই বেড়া বেড়ি দনগারে বেলে বইয়াই বইয়াই বেলে মাইয়া এই বিক্রি করি করি এই গানের টাকা দি নাকি খাওয়া এই বেড়াইডারে এই বেড়া মাইয়ারে মাইয়ারে বর্গা দিছে বর্গা দুই ইউটিউবারের কাছে বর্গা দি দিছে নিজের মাইয়ারে প্রথমে ওগা বালা বেড়া হাইছে হে বেড়া হয়েছে আজিম হে বেড়ার নাম হে বেড়াও একজন ইউটিউবার আবার ফেসবুক পেজ আছে মনে হয় তো ফেসবুক পেজ আছে কিনা আমি জানি না ইউটিউব চ্যানেল আছে তো যারা যারা জানেন টুকুর করে কমেন্টে লিয়ে দিয়ে তো এই বেড়া মাইয়াগারে তুলি আনছে রাস্তার তাই আনি কইছে মাদ্রাসাত ভর্তি করাইব কোরআন মুখস্ত কোরআন শরীফ পড়ব কিন্তু এই সুমাইয়ার এলিয়ান বাবা কি করছে বাবু রে বাবু টান দি মাইয়ারে লই গেছে না নাচতে পারবো না নাচলে মানে সরি নাচতে না না মাদ্রাসায় পড়তে পারবো না মাদ্রাসায় পড়লে গান গাইতে পারবো না বাবু রে বাবু এখন এক বছরের নাই মাইয়ারে হেতে বেড়া দিসেস ইয়া বর্গা বাঘা চিনি নি বাঘা ছোটোবেলায় দেশ গ্রামের ভিতরে দেখছি গরু ছাগল বাঘা দেয় মানুষের কাছে একজনের গরু আর একজনের কাছে বাঘা দেয় লাভ যেটা হইব বেচার পরে দুইজনে সমান সমান ভাগ করে নিব বা তিন ভাগ এক ভাগ ভাগ করে নিবে এরকম কিছু একটা আছে এখন এই সুমাইয়ারে সুমাইয়ার সৎমার বা ফ্যামিলি দুইজনে মিলে সুমাইয়ারে দুই ইউটিউবারের কাছে বাঘা দিছে এক বছরের লাই চুক্তিপত্র সই করছে দর্শক এ বেড়াটা জন্মের খারাপ আমি যদ্দূর খোঁজ নি লেখছি বেড়াটা জন্মের খারাপ মাইয়ারে দেখছি যে গান জুটটে বেড়া বুঝছে নি ওই যে মাজারে মাজারে থাই না গান জুটটে একটা বেড়া অন হাতে সেলি ফেটি বানাইছে আঙ্গো কিছু ইউটিউবাররা যায় যা পাই যা পাই ফড়ি এইগুনরে চেলি ফেটি বানাই দিছে বুঝি নি চেলি ফেটি বাপু রে বাপু কিতা কইতাম সুমাইয়ার মা তো মনে হয় যে এলিয়ান একটা কিভাবে নাচন কুদন শুরু করে দিছে ক্যামেরার সামনে আয় আর সুমাইয়ার বাপে তো টিকটক ভিডিও নাচন কুদন দেয় হেটেরে ইসমট বানাইলেছে কোন ইউটিউবার একজন যায় সুলে
गाड़ी रे हेते रे जुड़ी बाबा तो जुड़ी एडी काड़ी दी कचत कचत कर कैसे दी सेलुनर मध्य नी तार परे हेते रे ऑन स्मार्ट बने चानकेला सेक्टर चौके दिए हेते रे ऑन जगह जगह घुरैते से की परिमाण स्मार्ट होइसे हेते चुमैयार बाबा चुमैया सामने दिए एक बार कय आमार बाबा मा जदि मरे जाए आमी सबसे खुशी होइब एंड बाबा सामने आइले आरेक रकम कथा कय दर्शक आनारा सनांगो यूट्यूबर रेडी माने कि ते किसु एकटा फाइले कोनो जागार मध्ये इशू वायरल मागो इडिने नाइसते नाइसते टीडिंग टीडिंग करे दौड़ाते दौड़ाते हुकुनेर मतन जाए जाफाई ओड़े कुताकार कौन सुमाइया कौन बेड़ा और कौन बेड़ी एक माँ बाप दोनों एडिने ना आसे कोनो सामाजिकता ना आसे कोनो क्लास दर्शक आनारा साइन लोअर लेवल मानुष जो अपनारा ऊपर दिखे एक मानी उड़ाइते चेष्टा करें देखें एडिनेर कार्यक्रमगुलो एडिने केरुम दे सुमाइयार बाबा সুমাইয়ারে বাড়িতে নি বিভিন্ন এজি ইউটিউবার এডিনে হকুনের মতন জাফাইতে জাফাইতে গেছে এক একটা ইন্টারভিউ দিয়ে দিয়ে তার বিনিময়ে টাকা লইতে আছে দর্শক আঙ্গ এক ইউটিউবার যাই উনি কি করছে মাইয়ারে লই চলি গেছে কক্সো বাজারে বুঝিনি কক্সো বাজারে যাই মাইয়ারে লই এককারে দেয়াই টেয়াই ঘুরাই ফিরাই আর সুমাইয়ার বাপরে নিছে মারাও লই যাই তো একটু হালিমুন করি এই তো হিয়া না যাই হালিমুন করি আইলে ভালো হইতো বাবুরে 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 কিতা কইতাম কয়দিন আনারা দেন দর্শক ওই যে বেড়াইডে এ ল্যাংরা বেড়িডে যে ফানাই যে প্রতিবন্ধী হেতিরে কান্দে লই লই আয় রে বাপুরে হেতিরে সোয়েলার বেড়িডার নাম কি তা ভুলে গেছি তো যারা জানেন টুকুর করে একটু কই দিন বেড়িডার নাম কি তা কান্দো করে করে আনডে হিতির একটু খুব সুরুত বালাই লাগে দেখতে চেহারা সুরুত হিতি প্রধানমন্ত্রীর কাছ থেকে হিতির জামাই ও মিশা টিসা কথা কওয়ার পরে প্রধানমন্ত্রী হেতির উপর একখানা দয়া দেয় কইছিল একটা গর্তর দিব দর্শক হে বেড়া রয়েছে আস্তা সিটের সুমাইয়ার বাপের মতো আরেক সিটের মানে দুইটাই একই টাইপের না সুমাইয়ের বাপ তো আবার সুমাইয়ের মারা হালাই যায় না বেড়াইডার আগের সংসারের বেডি করে হোলাইন দিয়ে হালাই তুই যাই আরেক জায়গায় এই ল্যাংরা বেডিডারে বিয়ে করে কান্দে লই লই ঘুরে একবারে সমাজের সামনে একটা মানে দারুণ দৃষ্টান্ত স্থাপন করছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে পরে ব্যাকে শুনে যে আস্তারা সিটার এই ইউটিউবার এগুন যাইয়ে যেগুন যেগুন সুমাইয়ার পিছনে জাপাই পড়ছে না দর্শক চুমাইয়া চুমাইয়া করি তো এই ইউটিউবার এগুন যাইয়ে কিন্তু এ মাইয়া এডিডার লই না এ বেড়িডারে আর বেড়াইডারে লই না এত নাচা নাচছে শেষ পর্যন্ত এই ইউটিউবার এগুনে কিন্তু এ বেড়িডারে গাড্ডার মধ্যে হালাই দিচ্ছে মেলা মারে তো এসে কামানি শেষ কী জানি পয়সা শেষ খেলা উসুল না না কী জানি আসরে ভুলে গেছে রে দর্শক ভাই হ্যাঁ পুরা খেলা খতম পয়সা শেষ নাকি তো এরকম একটা রে টাকা ইনকাম হয়ে গেছে হ্যাঁ করে দিয়ে এবার শেষ চলে যাও আস্তা কুড়ের মধ্যে ফেলা দিছে এই যে ইউটিউবার এগুনি এগুনে আবার দৌড়াই দৌড়াই হিয়ে না যাই দর্শক চুমাই চুমাইয়াকে চুমাইয়ার বাবা দিয়ে দিছে একটা বর্গা বর্গা দিছে অন দুই বেড়ার কাছে অনে চুমাইয়ায় দুই বেড়ার মাঝখান দিয়ে নাচন কুদন করে মাঝখান দিয়ে হতে কিলাকিলি ঘষাঘষি এ বেড়া এ দনগার লগে করে সারাদিন তো দর্শকরা কমেন্টে অনেক কিছুই লেখে দর্শক সুমাইয়ার বাবা সুমাইয়ার জীবনটা যেভাবে নষ্ট করে দিতেছে এভাবে একটা জিয়ানে আইসকেল কী কই যে আপন বাবার কাছেও কিন্তু সন্তান নিরাপদ না গড়ে গড়ে প্রতিটা মেয়ে মেয়ে বলেন ছেলে বলেন কিন্তু লাঞ্ছিত সব জায়গার মধ্যেই কিন্তু মানে কী কমু সব জায়গার মধ্যে কিন্তু প্রতিটা শিশু সন্তানরা কিন্তু লাঞ্ছনার শিকার হয় কিন্তু প্রতিটা করে বাবার কাছেও কিন্তু নিরাপদ না তো আবার আরেকটা কথা বলি সরি সব বাবাও কিন্তু আবার খারাপ না এমন বাবাও আছে সমাজের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করছে তো সব বাবা যে খারাপ আবার সব বাবা যে ভালো তাও না তো চিন্তা করেন যে না বাপের কাছে সন্তান নিরাপদ না এনে দুই বাড়ার লগে ছাড়ে দিছে সুমাইয়ারে আবার ছাড়ে দিল কক্সবাজার চলে যাও আর এ মাইয়ারে ইউটিউবার এগুন যায় হায় রে কি আদর কোলে মাথায় গাড়ে বসাইয়া কত রকম ভিডিও বানায় বানায় আনি সাইটতেছে কত ডিজাইনের কিতা কইতাম দর্শক আর এ মাইয়ারে বেড়া এগুন ধরেই আনি এমন চুল পাকনা বানাই দিছে বাফুরে বাফু কিতা কইতাম হিতিরে মানে হিতির এক্সপ্রেশন দেখলে আর ডর লাগে দুরি মাইয়ের সাত বছর গিয়ে মাইয়া এক এক হট হট এক্সপ্রেশন মারে যে এটি হয়েছে পরিবেশ সমাজের কারণে এসব মেয়ে বাচ্চাগুলো কিন্তু নষ্ট হইতে বেশি দিন সময় লাগে না আমাদের বড় বড় কিছু স্কলাররাও কিন্তু এই মেয়েডারে নিয়ে কথা কিছু বড় কিছু যারা রোস্টিং ভিডিও বানায় তারাও কিন্তু
যারা রিয়াকশন ভিডিও বানায় তারাও কিন্তু এই সুমাইয়ারে লই কথা কইছে। তো এই সুমাইয়ার বাবা সুমাইয়ার জীবনটা হাতে ধরে ধ্বংস করে দিতেছে, বাচ্চা ফুলের মতো বাচ্চার জীবনটা একজন উঠাই আনছে, তারে বানাই দিছে, মানে তারে শত্রু বানাই ফেলছে। তার কাছে থাকলে সুমাইয়া মাদ্রাসায় যাইব, কোরআনে শিক্ষায় শিক্ষিত হইব, কিন্তু সুমাইয়ার বাবার এটা ভালো লাগে নাই। সুমাইয়ার বাবা টিকটকে নাচাইব, এরকম গান গাওয়াইব, টাকা ইনকাম করবো এই ছোট মাইয়ারে দি। বেড়া একটা গান জুটটা নাচানাচি করে, আবার হেই বেড়া মিডিয়ার সামনে আয় কয়, এই যে আমাদের কিছু মানে কি কই বড় বড় ইউটিউবার এদের সামনে আয় কয়, হেতে বেলে কোনো কাজকর্ম করতে না, হেতের বেলে এনে সমস্যা, হেতে মাইয়ারে হুঞ্জি বানাইছে, হুঞ্জি বানাই এতে বই বই খাইতে আছে, খুবই খারাপ। এই বেড়া হইলে একটা গান জুটতে বেড়া বুঝছেন, দর্শক না হইলে এই ছোট্ট মাইয়ারে এভাবে সাড়ি দিত না, মাইয়ার জীবনটা নষ্ট করে দিছে। কার সন্তান কে এভাবে এগ্রিমেন্ট করে সাড়ি দেয় এক বছরের জন্য দুই বেড়ার লগে বলেন তো দর্শক, কেউ সাড়বনি কারো সন্তান রে, এইভাবে দুই বেড়ার লগে সাড়ি দিছে। এরপরে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর আমাকে বড় বড় ইউটিউবাররা দৌড়াইতে দৌড়াইতে হেনে যায় হকুনের মতন ঝাঁপাই পড়ছে সুমাইয়ার উপরে। কাল কেনা পরশু দিনের একটা ভিডিওর মধ্যে দেখলাম ফেসবুকে কোন বেডির নাকের ফুল চুরি করে লয়ে গেছে সুমাইয়ার বাপে। হে সুমাইয়ার বাপ ইউটিউবের মধ্যে সেদিনকে চোখের পানি ফেলা, আমার মেয়েটাকে আমি ভালোবাসি, আমার মেয়েটাকে ভালোবাসে, ওই মহিলা বলতেছে সুমাইয়া আমার কাছে ছিল খাইতে দিত না, টাকা ইনকাম না করতে পারলে মায়ের উপরে রাখতো, আর হে বাপ চান কেলাস লাগাই সুমাইয়ার লই টিডিং টিডিং করে নাচ মারি মারি টিকটকের ভিডিও ফেসবুকের ভিডিও চেলি পেটি হয়েছে। আর আঙ্গ কতগুন ইউটিউবাররা আছে বাপুরে বাপু লাখ লাখ ভিউ পায়, নাম উচ্চারণ করে চুমাইয়া, আরও কিছু দেখলাম কি জানি চুমাইয়া এখন হ্যান্ডসাম হবে। দর্শক ভাইয়া পুরা মাইয়ারা কোনোদিন হ্যান্ডসাম হইতে কি আপনারা কোনোদিন শুনছেন নি? হ্যান্ডসাম শব্দটা কার লগে যায় কইন তো আপনারা টুকুর করে কমেন্ট করে, আই যদ্দূর জানি এগুন বেড়াগো লগে যায় হোলাগো লগে যায়, কিন্তু এ সুমাইয়া কেমনে হ্যান্ডসাম হইব? দেখেন সুমাইয়া হ্যান্ডসাম হইতেছে, সুমাইয়া কিন্তু দেখেন কিভাবে হ্যান্ডসাম হয়ে সাইজ দেওয়া আছে। এই হয়েছে আঙ্গ বড় বড় কিছু ইউটিউবারদের বক্তব্য সুমাইয়াকে নিয়ে, একেবারে মেকআপ টেকআপ দিয়ে চান কেলাস মাল কেলাস লাগাইয়া একবারে ফুরাফুরি মানে কসকো বাজার যাই বিজ বুজ ঘুরি উনি এককারে ভাইরাল আরও বেশি ভাইরাল করি এসেই এনে যায়। কয়দিন বাড়িতে যাই লগে লগে বেড়ার নাচন কুদুন দেয় সুমাইয়ার মান নাচন কুদুন দেয় আসছে। দর্শক কথা কইতাম না ছোট বাচ্চা মেয়েটারে নিয়ে কথা কওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু কইছি আঙ্গ কিছু কিছু ইউটিউবার আর বড় কিছু ইউটিউবার তাদের বেশি ভিউ হয় তার হরে দি, আবার এই সুমাইয়ার বাবা মার এই কর্মকীর্তি দিয়ে কথা কইছি, কারণ এই মেয়েটা আমার অঞ্চলের মেয়ে, আমি ব্যক্তিগতভাবে খোঁজ লইছি এলাই কথা কইছি। দর্শক তো ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কইেন, আর ভিডিওটা কারে নিয়ে দেখতেছেন আর ভিডিও কার কার নিয়ে দেখতেছেন কমেন্ট করি কিন্তু জানাইবেন আপনারা। ব্যক্তি বালা থাইন, আল্লাহ হাফেজ।